বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত কর্পোরেট লয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কোম্পানির সভা এবং সিদ্ধান্ত নিয়ে। এই আলোচনায় থাকবে কোম্পানির সভা কী, সভা কত প্রকার, সভা কার্যবিবরণী কী, তারপরে সভাতে আমরা শ্রেণী বিভাগ কী সভার, বার্ষিক সাধারণ সভা কাকে বলে, বিধিবদ্ধ সভা কাকে বলে, তারপরে বিধিবদ্ধ প্রতিবেদনের বিষয়বস্তু কী, ভোট সম্পর্কিত বিধান, নোটিশ, আলোচ্যসূচি, কোরাম, প্রক্সি, সিদ্ধান্ত, বিশেষ প্রস্তাব, তারপরে অসাধারণ বা বিশেষ কিছু থাকলে সেটা কীভাবে হবে, সভার কার্যবিবরণী এবং কার্যবিবরণী প্রকারভেদ এবং কার্যবিবরণী নমুনা নিয়ে আজকে আমরা কথা বলব। প্রথমে বুঝব যে আমরা কোম্পানির সভা কী। কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক মণ্ডলী বা পাওনাদারগণ সমবেত হয়ে কোম্পানির কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট আইনুনাক বিষয়দের উপর নিয়মতান্ত্রিকভাবে যখন আলোচনা করে ও বিভিন্ন সিদ্ধান্ত নেয় তখন তাকে কোম্পানির সভা বলে। এর প্রশ্ন হচ্ছে বৈধ সভার জন্য অনেকগুলো বিষয় আছে, নয়টা জিনিস থাকতে হয়, শর্ত থাকতে হয় বৈধ সভার জন্য। তার প্রথমটি হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সভা আহ্বান করতে হবে, উপযুক্ত বিজ্ঞপ্তি প্রদান করতে হবে, বৈধ উদ্দেশ্য থাকতে হবে, সবার বিজ্ঞপ্তি প্রচার করতে হবে, সঠিক সময়ে নোটিশ প্রেরণ করতে হবে, সঠিক ব্যক্তির উপস্থিতি লাগবে, প্রয়োজনীয় ব্যক্তির উপস্থিতি থাকতে হবে, সঠিক ব্যক্তির সভাপতিত্ব লাগবে, আর আলোচ্যসূচি অনুসারে সভা পরিচালনা করতে হবে। আর কোম্পানির যে সভার শ্রেণী বিভাগ আছে, প্রথম হচ্ছে যে শেয়ার হোল্ডারদের সভা, পরিচালকের সভা এবং বিশেষ সভা। আর শেয়ার হোল্ডারদের সভা সেটা আছে বিধিবদ্ধ সভা, বার্ষিক সাধারণ সভা এবং অতিরিক্ত সাধারণ সভা। আর বিশেষ সভা হচ্ছে শ্রেণী সভা এবং পাওনাদারদের সভা। আর পরিচালকদের সভা হচ্ছে পর্ষদ সভা এবং কমিটির সভা। এই হচ্ছে সভার বিভিন্ন প্রকার প্রকারভেদ। এখন এই সভা কী আহ্বান করবে বা কীভাবে সভা হবে এটা নিয়ে কিন্তু আমাদের জানতে হবে আর কি। সেটা হচ্ছে যে মানে কোম্পানির মেইন সভা হচ্ছে বার্ষিক সাধারণ সভা, সেটা কিন্তু এখানে নোটিশ দিয়ে সবার অনুষ্ঠানকার লিখে একটা নোটিশ দিতে হবে। তারপরে এখানে কিন্তু ব্যর্থ হলে এটা জরিমানা আছে, কিন্তু এটা জরিমানা হচ্ছে বিধান পালনের দণ্ড হলে, ব্যর্থ হলে উক্ত কোম্পানি এবং প্রত্যেক কর্মকর্তা যিনি ব্যর্থতার জন্য দেয় তিনিও অনধিক 10,000 টাকা করে অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। এবং এরও ব্যর্থতা যদি চলতে থাকে তবে এই সময় পরবর্তী দিনের জন্য 250 টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আর বিধিবদ্ধ সভা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতি পাওয়ার 6 মাসের মধ্যে শেয়ার মালিকদের প্রথম সাধারণ সভা, সেটা হচ্ছে বিধিবদ্ধ সভা। অর্থাৎ এটা একটা আইনগতভাবে এটা ম্যান্ডেটরি যে সভাটা করতে হবে। তাহলে বিধিবদ্ধ সভা এবং সাধারণ সভার মধ্যে কী আছে, পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো হচ্ছে সংজ্ঞায়, সভার সময়, সভার সংখ্যা, উদ্দেশ্যের ভিন্নতা, বিজ্ঞপ্তি প্রদানের সময়কাল, বিজ্ঞপ্তির উপ সংযুক্তি, আলোচ্যসূচি এবং লভ্যাংশ ঘোষণা। এই 8 ভাগে এটার পার্থক্যটা রয়েছে আর কি। আর বিধিবদ্ধ সভা যেটা হবে সেটার কিন্তু কি, এটা প্রতিবেদন লিখতে হবে আর কি, এবং সেই সম্পর্কে আইনের বিধান আছে আর কি, যে বিধিবদ্ধ প্রতিবেদনের বিষয়বস্তু কী হবে সেটা বলা আছে। তারপর সঠিক মর্মে প্রত্যয়ন দিতে হবে, নিরীক্ষকের প্রত্যয়ন লাগবে, নিবন্ধকের কপি প্রদান করতে হবে, সদস্য তালিকা প্রণয়ন উপস্থাপন করতে হবে, গঠন ও প্রতিবেদন বিষয়ে আলোচনা করতে হবে, মূলধনী সভা ডাকতে হবে, বিলোপের আবেদনের ক্ষেত্রে সভা অনুষ্ঠানের নির্দেশ দিতে হবে এবং বিধান পালনের কিন্তু 5,000 টাকা দণ্ড আছে সেটাও জানতে হবে আর কি। তাহলে বিধিবদ্ধ সভার বিষয়বস্তু হচ্ছে শিরোনাম, কোম্পানির নাম ঠিকানা, সভার তারিখ, সময় এবং স্থান, সংশ্লিষ্ট ধারার উল্লেখ, উপস্থাপকের নাম ও পদবি, সম্ভাষণ ও প্রারম্ভিক বক্তব্য, শেয়ার বরাদ্দের বর্ণনা, নগদ প্রাপ্তির উল্লেখ, আয় ব্যয়ের বিবরণী সংযোজন, প্রাথমিক ব্যয়ের উল্লেখ, পরিচালক মন্ডলীর তালিকা প্রদান, নিরীক্ষক, আইন উপদেষ্টা ও সচিবের নাম উল্লেখ, অবলেখন চুক্তির উল্লেখ, যোগ্যতা সূচক শেয়ার মূল্যের বকেয়ার উল্লেখ, চুক্তির উল্লেখ, প্রত্যয়ন, স্বাক্ষরক তারিখ এবং নিরীক্ষকের প্রত্যয়ন। তাহলে আমরা এটা যদি এটা নমুনা প্রণয়ন করি, তাহলে ধরো XYZ কোম্পানি লিমিটেড, তার ঠিকানা ধরো কারণ বাজার 13 নম্বর, তাহলে এখানে কী হবে, সে প্রথমে তারিখ দিতে হবে, স্থান দিতে হবে, উপস্থাপনা কে করলো তার নাম দিতে হবে,
তারপরে বলতে হবে যে প্রিয় সুদী এক্স ওয়াই জেড নম্বর ডিট কোম্পানির বিরোধীবদ্ধ সভায় প্রতিবেদনখানি কোম্পানির সদস্যের সম্মুখে উপস্থাপনের জন্য পরিচালক পর্ষদের মাধ্যমে পেশ করা হচ্ছে। তারপর শেয়ার মূলধনের বর্ণনা দিবে যে বিলিখিত শেয়ারের বর্ণনা, ইকুইটি শেয়ার কত, অগ্রাধিকার শেয়ার কত, তারপরে প্রাথমিক আয় ব্যয়ের হিসাব, আয় কত কত টাকা হয়েছে, শেয়ার থেকে কত, অগ্রাধিকার শেয়ার থেকে কত, ব্যাংকে সুদ কত, অন্যান্য উৎস থেকে কত টাকা আয় হয়েছে, আর ব্যয়ের খরচ দিবে, প্রাথমিক খরচ কত, জমি মেরামত ইমারত কত, যন্ত্রপাতি কত, আসবাবপত্র কত, বেতন ভাতা কত, অন্যান্য ব্যয় কত, হাতে নগদ কত, ব্যাংকে জমা কত, মোট কত টাকা। তিন নম্বরে দিতে হবে যে পরিচালক মণ্ডলী আছে যারা তাদের নাম, ঠিকানা, পেশা, তাহলে আমরা একটা ছক করবো, ক্রমিক নম্বর, নাম, পদবি, ঠিকানা, পেশা, যোগ্যতা, সুযোগ, শেয়ার, কয়টা এগুলো লেখা থাকে। চার নম্বর হচ্ছে এটার নিরীক্ষক মনে করো হাওলাদারের কোম্পানি, তাহলে এটা লিখে দিতে হবে যে এত টাকা বা 30,000 টাকার বিনিময়ে 5 বছর মেয়াদের জন্য তাদের কি নিরীক্ষক নিযুক্ত করা হয়েছে। তারপরে পাঁচ বলবো যে সচিব একজন এসএফ আহমেদ, তার ঠিকানা ধরো 105 নরসাউথ রোড, তাকে মাসিক 25,000 টাকা বেতনে কোম্পানির সচিব নিয়োগ করা হয়েছে। তারপরে আইন উপদেষ্টার ব্যাপারে এভাবে বলতে হবে যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলী আহমেদকে 50,000 টাকার বিনিময়ে 5 বছর মেয়াদের জন্য কোম্পানির আইন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। তারপরে অবলেখক কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য ন্যাশনাল ব্যাংক কারণ বাজার শাখাকে শেয়ার প্রতি 0.50 পয়সার বিনিময়ে 50 টাকার বিনিময়ে 0.50 আর কি অবলেখক নিয়োগ করা হয়েছে। যোগ্যতা সুযোগ শেয়ারের সংখ্যাটা বলা থাকবে, কোম্পানির প্রাথমিক পরিচালকগণ তাদের প্রতিশ্রুত যোগ্যতা সুযোগ শেয়ারের সমুদয় অর্থ পরিশোধ করেছে। নয় আছে প্রাথমিক ব্যয়ের বর্ণনা দিতে হবে যে কোম্পানির প্রাথমিকে 50,000 টাকা ধরা হলেও প্রকৃতপক্ষে মাত্র 42,000 টাকা ব্যয় হয়েছে। আর তারপর লিখতে হবে আমরা প্রত্যয়ন করছি যে অর্থ প্রতিবেদনের বর্ণিত সমুদয় বিবরণ সত্য। তারপরে তোমার স্বাক্ষর দিবে পরিচালকরা, আর তারপরে আমরা এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেডের শেয়ার বন্টন এবং নগদ আয় ব্যয়ের হিসাব 31 মার্চ 2020 পর্যন্ত নিরীক্ষণ করেছি, উক্ত তারিখ পর্যন্ত কোম্পানির আয় ব্যয়ের হিসাব সঠিক ও সত্য বলে ঘোষণা করছি। তারপরে এটা যে সিএ কোম্পানি আছে তারা এটা কী দিবে প্রত্যয়ন দিবে। সভা অনুষ্ঠানের বিধান আছে যে সভা আহ্বান করতে হবে একটা সময় নিয়ে, এবং একটা সময় দিতে হবে 21 দিনের সময় দিয়ে লিখিত নোটিশ করতে হবে। নোটিশ দানের পদ্ধতি আছে বিভিন্ন, ভোট গ্রহণের দাবি, প্রক্সি নিয়োগ করতে হবে, সভার সদস্যের দায় এবং অধিকার আছে, তারপরে সংঘবিধি অনুমোদন সাপেক্ষে পালনীয় যে বিধান আছে যে সেটা হচ্ছে সদস্যদের কর্তৃক সভা আহ্বান, কোরাম, সভাপতি নির্বাচন, ভোটাধিকার, ভোট প্রয়োগের অধিকার, প্রক্সি নিয়োগ, আর আদালত যদি সভা আহ্বান করে তার জন্য আলাদা ব্যবস্থা আছে। বৈধ নোটিশ বা বিজ্ঞপ্তি যে শর্ত সেটার জন্য যথাযথ ব্যক্তি কর্তৃক লিখিত স্বাক্ষরিত এবং প্রেরিত হবে। সভা অনুষ্ঠানের স্থান ও তারিখ সময়ের উল্লেখ থাকবে, বিজ্ঞপ্তি প্রণয়নের তারিখ থাকবে, শর্তহীন হবে, যথাযথ মাধ্যম ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রেরণ করতে হবে, সঠিক ব্যক্তি বরাবর প্রেরণ করতে হবে, আলোচ্যসূচি সংযোজন করতে হবে, স্পষ্টত পরিচ্ছন্নতা হবে, সংযুক্তি থাকবে, এবং সভার যে নাম উল্লেখ সেটা কিন্তু কী থাকতে হবে। তো সবার মানে নোটিশ আমরা বুঝতে পারলাম যে কীভাবে নোটিশটা দিতে হবে। তারপর আলোচ্যসূচি, সেখানে কিন্তু আলোচ্যসূচি সম্পর্কে সবাইকে আগেই ধারণা দিতে হবে, তারপরে আলোচ্যসূচির জানাই দিতে হবে আর কি সদস্য। আলোচ্যসূচি প্রণয়নের যে পদ্ধতি সেটা হচ্ছে সভাপতি ব্যবহারের জন্য প্রণীত আলোচ্যসূচি আর সদস্যদের নিকট প্রেরণের জন্য প্রণীত আলোচ্যসূচি। তা আমরা বুঝতে পারলাম যে আলোচ্য আর কোরামের বিষয় যেটা হচ্ছে যে ন্যূনতম সংখ্যক যে উপস্থিতি লাগে সেটি হচ্ছে কোরাম, এবং তাদেরকে কোরামের যে সংখ্যা সেই সংখ্যাটা সদস্য অনুপাতে নির্ধারিত হয়ে থাকে। আর প্রক্সি হচ্ছে একজনের ভোট অন্যজন প্রদান করা, এই প্রক্সি ভোট দেওয়া যায়, তার জন্য যে প্রক্সি ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে এই ভোট কী করতে হবে দিতে হবে আর। তারপরে যে বিশেষ প্রস্তাব যদি নিতে হয় তার জন্য আলাদা প্রসিডিউর ফলো করতে হবে। তারপরে আমাদের যে সাধারণ সভা এবং পরিচালকদের সভার কার্যবিবরণী লিখিত হবে, এবং এইটার যে আইনের ব্যর্থ হলে এটা কিন্তু জরিমানা উল্লেখ করতে হবে। আর নীতিমালা কার্যবিবরণী প্রণয়নের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা মূলত 14 রঙের জিনিস এই জায়গায় মাথায় রাখতে হবে, সেটা একটা শিরোনাম থাকবে, প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে, তারপর সভার তারিখ সময় স্থানের উল্লেখ থাকবে, সভার সংখ্যার উল্লেখ থাকবে, সভাপতির নাম সহ উপস্থিতদের নাম থাকবে, বিষয়ভিত্তিক ক্রমিক সংখ্যা থাকবে, আলোচ্যসূচির অনুসরণ থাকবে, নৈবাত্তিক উপস্থাপনা থাকবে, কোনো তারিখ ও সংখ্যার স্পষ্ট উল্লেখ থাকবে, বিশেষ সিদ্ধান্তের বিস্তারিত উল্লেখ থাকবে, সভা চলাকালের নোট গ্রহণ থাকবে, সভার অব্যবহৃত পরপরই কার্যবিবরণী তৈরি করতে হবে, সরল সরল ভাষার ব্যবহার করতে হবে, এবং সভার অনুমোদন ও স্বাক্ষর বা সভাপতির অনুমোদন ও স্বাক্ষর নিতে হবে।
আর কার্যবিবরণী প্রকারভেদ হচ্ছে সিদ্ধান্তের কার্যবিবরণী আর হচ্ছে বর্ণনামূলক কার্যবিবরণী থাকবে আর এই ছিল আজকের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম